শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মিরফুজুর রহমান। আপনার বাবার নাম? আমার বাবার নাম আলহাজমি মুক্তার আহমদ, মাতার নাম চামুনারা বেগম, ঠিক না? এইবারে শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চিটাগাং। 71 সালের স্মৃতি বলতে, তখন তো আমরা তো ক্লাস 9-এ পড়ি। আমাদের বাড়ি ছিল, মূল বাড়ি ছিল রাস্তার পূর্ব দিকে, আমাদের নির্বাহী পারিবারিক অবস্থানের পূর্ব দিকে। আমাদের বাড়ির ভিতরে কিন্তু আর্মিরা ঢুকছিল, আশেপাশে অনেক ঘরে ঢুকছে, আমাদের ঘরে ঢুকে নেই। আমরা আমাদের আশেপাশের লোকজনকে নিয়ে, আমাদের একটা কর্ণফুলী বাজার পিছনে একটা আমাদের দুইটা বাড়ি ছিল, দুটা বাড়ির মধ্যে একটা বাড়ি খালি ছিল, খালি ওই বাড়ির মধ্যে আমাদের সকল আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী যারা যেতে চেয়েছেন আর কি, ওনাদেরকে আমরা সবকিছু সবাইকে নিয়ে, এই ভোর একদম ফজরের নামাজের আগে আমরা রাস্তা পার হয়ে গেছি। কিন্তু আল্লাহর অশেষ রহমত, তখন তো আর্মির গাড়ি শেখ মুজিব রোড দিয়ে চলাচল করত, ফজরের সময় সারা রাত তো গোলাগুলি হয়েছে, কিন্তু আমাদের আমাদেরকে কাউকে পায়নি। আমরা এই রাস্তা পার হয়ে গিয়ে ওই আমাদের ওই বাড়িতে, পুরনো বাড়িতে আমরা অবস্থান করি। তো সেখান থেকে 10-12 দিন থাকার পর যে যার যার তাদের আত্মীয় স্বজন চলে গেছে, আমরা ওখানে ছিলাম। তো এরপর থেকে আমরা যখন একটু কিছুটা শান্ত হলো, আমার আব্বা চলে আসলো, আমরা ওখানে থাকলো। ওটা পানওয়ালা পাড়া বলে, কর্ণফুলী বাজারের একটু পিছনে, সবুজ বাগ না, ওখানে ইয়ে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি ছিল। ওইটা একটু মেইন রোড থেকে একটু আলাদা। তো আমার আব্বা তখন 1968-এ ওনার বন্ধু বান্ধব নিয়ে ওনারা একটা ইয়ে গড়ে তুলছিল, সবুজ বাগ নাম দিয়েছিল। 64-এ জায়গা কিনছে, 68-এ একটা সবুজ বাগ নাম দিয়ে একটা কলোনি করছে। এই সেখানে একটা ইয়েতে এই প্লটের মধ্যে, এই ঘরের মধ্যে পাঞ্জাবিদের পাকিস্তানিদের একটা ইয়ে ছিল, ঘর ছিল। সেটা তো তখন তো তারা ওখানে ছিল না, থাকতো না। ওখানেই এই মুক্তিযোদ্ধারা আশ্রয় নিয়েছিল। আমার আব্বা কিন্তু রেলে চাকরি করত, উনি অডিট অফিসার ছিলেন আর কি। উনি 1954 গ্রাজুয়েট ছিলেন, উনি চিরাগ কলেজ থেকে। আমার আব্বা আলহাজমি মুক্তার আহমদ ইয়ে হতো, ওই জল্লাদের দরবার নামে একটা ইয়ে হতো রেডিওর মধ্যে, সেগুলো আমরা শুনতাম সবাই মিলে। এবং অনেক সময় মুক্তিযোদ্ধারা ওই রাত্রে অন্ধকারে ওখানে থাকতো সবুজবাগে। ওখানে আমার আম্মা
এবং আত্মীয় স্বজন আমরা আমাদের ঘরে ওরা ওই অন্ধকারে এসে যে খাওয়া দাওয়া করে যেত, এবং আমার আব্বা যতটুকু আছে ততটুকু সাহায্য সহযোগিতা করতো আমার আব্বাকে ওনাদেরকে। মুক্তিযোদ্ধারা অনেক ছিল ওখানে। কারো নাম মনে আছে? নাম নাম একটা বরিশালের একজন আবু সাইদ সর্দার, এই আবু সাইদ সর্দার উনি মুক্তিযোদ্ধার ওখানকার দায়িত্বে ছিলেন। ডিসেম্বর যখন স্বাধীন হয়ে গেল তখন আমরা মানে ওখানকার বন্ধ করে দিয়ে আমরা এখানে আমাদের পুরনো বাড়িতে চলে আসছি। পুরনো বাড়িতে চলে আসার পর আমরা দেখছি এই যখন পাকিস্তানিরা সারেন্ডার করে ট্রাকে ট্রাকে মেইন রোড দিয়ে চলে যাচ্ছে সারেন্ডার করে, এখন তখন একটা কথা স্মৃতি মনে পড়ে, এই কর্ণফুলী বাজারের কাছে পাকিস্তানিদেরকে টিটকে দিয়েছিল আর কি তখনকার জনতা। তখন তারা একটা গুলি করছিল, তাদের হাতে তখন ছিল আর্ম ছিল। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।